নমস্কার, আমি তনুশ্রী। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি আর একটি নতুন রেসিপি, বরবটির ভর্তা, যেটি খুব সহজেই ও তাড়াতাড়ি তৈরি করা যায় ও খেতেও দুর্দান্ত লাগে। চলুন রেসিপিটি শুরু করা যাক। বরবটিগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। টমেটো নিয়েছি, গোটা শুকনো লঙ্কা নিয়েছি, পেঁয়াজ কুচো ও রসুন। একটা কড়াই চাপিয়েছি, কড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি। এবার ওর মধ্যে বরবটি দিয়ে দিচ্ছি। বরবটিগুলিকে 10 মিনিট সেদ্ধ করব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিচ্ছি। বরবটিগুলি সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে উঠিয়ে নিচ্ছি। এবার বরবটিগুলোকে হাত দিয়ে আমি চটকে নিচ্ছি, আপনারা শিলবাটাতেও বেটে নিতে পারেন। দেখুন ভালোভাবে চটকানো হয়ে গেছে। এদিকে কড়াই বসিয়েছি, কড়াইয়ে সরষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, 4টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি রসুন, রসুনগুলোকেও ভেজে নেব। রসুনটাও ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে, এবার ওটাকে তুলে রাখছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটু লাল রঙ হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন, তাহলে টমেটোটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং গলে যাবে। দেখুন টমেটোটা ভাজা হয়ে গেছে, গলে গেছে, এবার এটাকে উঠিয়ে রাখছি। এবার দিয়ে দিচ্ছি আরেকটু সরষের তেল এবং কালো জিরা। দিয়ে দিচ্ছি গোটা জিরা, কালো জিরা এবং গোটা জিরাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার যেই বরবটিটাকে চটকে রেখেছিলাম সেটাই তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবং একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এবার ওটাকে উঠিয়ে রাখছি। এবার বরবটি পাশে যে লঙ্কাটা আছে, লঙ্কাটাকে ভালো করে চটকে নিচ্ছি। রসুনটাকেও ভালো করে চটকে নিচ্ছি। এবার সবগুলোকে একসাথে মেখে দিচ্ছি। এটা মাখানো হয়ে গেছে, বরবটির ভর্তাটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। বরবটির ভর্তা ভাত ও রুটির সাথে খেতে অসাধারণ লাগে, আপনারা বানিয়ে একবার অবশ্যই খাবেন। এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।